সিলেট অঞ্চলের বন্যা দুর্গত এলাকায় সেনা ও নৌবাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নিয়েছে কোস্টগার্ড। সুনামগঞ্জের দুর্গতদের জন্য আশপাশের জেলা থেকে শুকনো খাবার পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। হঠাৎ করে একদিনে 4 ফুট পানি বেড়েছে, যার ফলে সিলেট এবং সুনামগঞ্জের প্রায় 80 থেকে 90% এলাকা তলিয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষ গৃহবন্দী হয়ে পড়ে। যে পরিমাণ এলাকা প্লাবিত হয়েছে তার তুলনায় নৌজানের সংখ্যা কম। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী সাথে আবারও পরামর্শ করলে তিনি সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ডকে উদ্ধার কার্যে নামার জন্য নির্দেশনা দেন। সে অনুযায়ী আর্ম ফোর্সেস ডিভিশন উদ্ধার কার্য নেতৃত্ব দেয়। গতকালকে দুপুরের মধ্যে 31টি বোট সেনা সদস্যরা নিয়ে উদ্ধার কার্য শুরু করে। এরপরে রাত্রে নৌবাহিনী যোগ দেয় এবং কোস্টগার্ড এবং নৌবাহিনীর সাথে 30 সদস্যের ডুবুরি আছে, যাতে কোনো বিপদ ঘটলে তারা যেন উদ্ধার কার্য করতে পারে। এই মুহূর্তে শুকনা খাবার ও রান্না করা খিচুড়ি দেওয়া হচ্ছে। এদিকে উজানে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আগামী 2 দিনে আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে দেশের অন্তত 11 জেলা বন্যার কবলে রয়েছে এবং এই সপ্তাহ নাগাদ আরও 6টি জেলা প্লাবিত হতে পারে। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বৃহস্পতিবার নাগাদ উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরের বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসামে ভারী বর্ষণ বা এই অঞ্চলে ভারী বর্ষণও চলতি সপ্তাহের শেষ নাগাদ অব্যাহত থাকতে পারে এবং তারপরে হয়তো এই দিককার বন্যা পরিস্থিতির আমরা উন্নতি আশা করি। তবে ব্রহ্মপুত্র, যমুনা বেসিন বা তিস্তা অববাহিকার যে বন্যাটা, এটি অতটা ভয়াবহ আকার ধারণ করবে না। এটি এই মৌসুমের আমরা বলছি স্বাভাবিক বন্যাই হবে। তবে সিলেট এবং সুনামগঞ্জের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আগামী 2 দিন আরও অবনতির আশঙ্কা আছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যয় চলছে সুনামগঞ্জে। 2 দিন ধরে বিদ্যুৎ নেই, জেলা শহরের একতলা বহু বাড়িঘর তলিয়ে গেছে, ডুবে গেছে জেলা প্রশাসকের বাসভবনও। আমাদের প্রতিনিধি পঙ্কজ দে টেলিফোনে জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। সুনামগঞ্জ শহর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এবং এখানে আমরা আসার সময় কোথাও ছিল বুক সমান পানি, কোথাও গলা সমান পানি। নৌবাহিনীর বিভিন্ন নৌযান এখানে সুনামগঞ্জে নিয়ে আসা হচ্ছে মানুষকে উদ্ধার কাজ চালানোর জন্য এবং এখানে যেটি হচ্ছে কোনো দোকানে কোনো কোথাও কোনো খাবার ব্যবস্থা নাই, কোথাও কোনো পানি খাওয়ার পানি নেই, বিদ্যুৎ নেই। 3 দিন ধরে এই অবস্থায় মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেট থেকে সুনামগঞ্জে শুকনো খাবার নৌযোগে লঞ্চ যোগে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। আমরা কোনোভাবেই কোনো ফুটেজ, কোনো মেসেজ কোনোভাবেই আমরা দিতে পারছি না। যে সমস্ত মানুষ বন্যা দুর্গত আছে তাদেরকে ইতিমধ্যে আমরা 60,000-এর অধিক মানুষকে 2 শতাধিক আশ্রয় কেন্দ্রে আমরা নিয়ে এসেছি এবং আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় গ্রহণ করেছে তাদেরকে আমরা শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সেগুলো দিচ্ছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ অনুসারে আমরা আমাদের এই সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর 30টি রেস্কিউ বোট নিয়ে তারা ছাতক পর্যন্ত এসে সেখানে কিছু কার্যক্রম শুরু করেছে আর অল্প সময়ের মধ্যেই আমাদের সুনামগঞ্জে এসে তারাও উদ্ধার কার্যক্রম শুরু করবে। বাংলাদেশ নৌবাহিনী ঢাকা হেডকোয়ার্টার থেকে তাদের 2টি টিম তারা সকালে রওনা হয়ে গেছে, সেটিও বিকাশ নাগাদ এসে আমাদের এই মানুষকে, যারা বানভাসী মানুষ, যারা পানিবন্দী আছে তাদেরকে উদ্ধার করে আমাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার কাজে সহায়তা করবে।